আসসালামু আলাইকুম, আরও একটা নতুন দিনে আপনাকে স্বাগতম। অ্যাজ গতকালকে আমার রিল্যাক্স ডে ছিল, সো কালকে তো একদমই পড়াশোনা হয়নি, ইচ্ছা মতো ঘুরছি ফিরছি। আজকে রিভেঞ্জ নেব, আজকে ইনশাল্লাহ অনেক ভালো পড়াশোনা একটা করার ট্রাই করব। এখন অলরেডি 9:45 বাজে, সো আমি ফার্স্ট ডে যেটা করব, আমি আমার চা বানিয়ে এনেছি, সেই স্পেশাল চা। আমি এই চাটা অনেক ভালো বানাই, সো আমি ফার্স্টে আমার রুটিনটা আজকে ফিক্সড করে ফেলবো, আজকে টার্গেট ফিক্সড করে ফেলবো কী কী পড়বো, দেন টানা একটা পড়াশোনা করার ট্রাই করবো। হিয়ার আই হ্যাভ ফিক্সড মাই টার্গেট। সো ফার্স্টে ভোকাবুলারি এবং অনুবাদ পড়বো। আচ্ছা, ভোকাবুলারির জন্য অনেকে জিজ্ঞেস করেছেন আসলে যে কোন বইটা থেকে ভাইয়া করেন। আমি আমি পার্সোনালি করি, এটা দেখলে ভালো লাগলে আপনারাও করবেন, এই যে ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন, এটাতে প্রিভিয়াস সব ইয়ারের জবের ট্রান্সলেশনগুলো দেওয়া আছে, আর ফার্স্টে এই যে ভোকাবুলারিগুলো দেওয়া আছে, মানে প্রিভিয়াস জব ইয়ারে যে 1000 ভোকাবুলারি এসেছিল ওইগুলো, প্লাস টপিক ওয়াইজ উইমেন এম্পাওয়ারমেন্ট, দেন মুক্তিযুদ্ধ, এরকম টপিক ওয়াইজ কিছু, এই যে টপিক ওয়াইজ কিছু হচ্ছে ভোকাবুলারি দেওয়া আছে। তো আমি এগুলো প্রতিদিন একটু একটু করে পড়া ট্রাই করি এটা। আর ম্যাথ আজকে সেট ও ভেন করব, বাংলাদেশ অ্যাফেয়ার্স গতদিনেও যদিও ষষ্ঠ অধ্যায়টা আমার করার কথা ছিল নোট, তবুও আমি করতে পারি নাই, এটা করে ফেলবো। রচনা একটা নোট করব আজকে, টিএম পার্ট হচ্ছে আমার টানা মুখস্থ পার্ট, মানে আমি স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো যেগুলো বিভিন্ন জায়গায় লিখে রাখি এগুলোই হচ্ছে আমার টানা মুখস্থ পার্ট বা প্রামাণ্য সংজ্ঞাগুলো, সো টানা মুখস্থ পার্টটা পড়বো। আর নিউজ, নিউজ সম্পর্কে কয়েকজন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে ভাইয়া নিউজ আপনি পেপার পড়েন না কি করেন, আমি আসলে পেপার পড়ি না, আমি 43-এর আগে কিছুদিন পেপার পড়েছিলাম, অনেক টাইম লাগে আর আমার আগে থেকে পেপার পড়া সেরকম অভ্যাস নাই, তাই প্রবলেম হয় আমার একটু। আমি হচ্ছে কিছু চ্যানেল আছে যেমন বিডি ভিউজ, টেক দুনিয়া, বিডি ইনফোটেইনমেন্টস, তারপর বিবিসি অ্যান্ড চ্যানেল 71, এই কয়েকটা চ্যানেল থেকে এগুলো হচ্ছে সারাদিনের যে নিউজগুলো থাকে এরা 7 মিনিট 8 মিনিটের মধ্যে কাভার করা ট্রাই করে। সো ওখান দেখে দেখে আমার একটা নিউজের খাতা আছে, ওখানে আমি ছোট ছোট করে লিখে রাখার ট্রাই করি, এই হচ্ছে। সো এই হচ্ছে আমার আজকের রুটিন বা টার্গেট, সো শুরু করি, আমার জন্য শুভকামনা। ট্রান্সলেশন করছিলাম, ওই ছোট ভাইটা যে আসে আমার কাছে পড়াশোনা করার জন্য, দাদু আসছে, নিচে ফোন দিয়েছে, ওকে একটু চাবিটা দিয়ে আসি। সো ভোকাবুলারি আর অনুবাদ পার্টটা শেষ, এটা করে ফেললাম ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন বইটা থেকে। এখন 12:05, দাদু এসছে অলরেডি, ও পড়াশোনা করছে। নেক্সট ম্যাথ সেট ওভেন করি। ম্যাথ করছি, সেট এবং ভেন অধ্যায়টা প্রায় লাস্টের দিকে, এর মধ্যে কারেন্ট চলে গেল 1:05। দাদু বলতেছে, দাদু অনেকক্ষণ পড়াশোনা হয়েছে চলো একটু নিচে যাই। সো কারেন্ট যেহেতু গেল, নিচে যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না, ভাবলাম কারেন্ট নাই এই সময়, খাওয়া দাওয়াটা করে নেই, প্লাস নামাজ কালাম পড়ে নেই গোসল করে, আর আজকে তো প্রতিশোধ নেব, গতকালকে রিল্যাক্সেশন ডে ছিল যেহেতু পড়াশোনা হয়নি, সো আজকে একটা যুদ্ধ হবে, ভালো একটা যুদ্ধ, এই জন্য আর আজকে নিচে টিচে যাব না, একদম সন্ধ্যার দিকে। কারেন্ট চলে এসেছে, গোসল নামাজ খাওয়া দাওয়া সব কিছু করে নিলাম, এখন 2:30, সো 3:30 পর্যন্ত মোটামুটি ম্যাথ করবো টানা, দেন একটু শুয়ে রেস্ট করবো। সো এখান থেকে আমি ম্যাথ সেট এবং ভেন শেষ করলাম এবং বসে বসে টিএম পার্টটা পড়ে ফেললাম। দাদুও চলে এসছে, এর মধ্যে পড়াশোনা করতে চায়। আমার 3:30 পর্যন্ত করার কথা ছিল, প্রায় 3:45 বেজে গেছে, এখন আমি একটু রেস্ট করব, শুয়ে যাব। দাদু দাদু রেস্ট করবা কি না একটু? না, তুমি অনেক টাইম নষ্ট করছো, তুমি মাঝখানে গেছিলা নিচে আসছো, তুমি পড়াশোনা করো, আমি একটু আরাম করি। আমার কেউ হলে তোমার কেন জলে রে দাদু, তোমার কেন জলে। সো ঠিক আছে, আমি একটু রেস্ট করি।
5:30 আমি উঠে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম, আমার ছোটরা চলে গেছে, ও নিজেকে ধরে রাখতে পারে নাই মেবি আমার ঘুমানো দেখে, ও চলে গেছে একটু রেস্ট নেওয়ার জন্য। আমি এখন কি করবো এটা, আচ্ছা রচনাটা নোট করা শুরু করি আপাতত। রচনাটা নোট করতে বসেছিলাম, সাথে সাথে আজান দিয়ে দিল একটু পরেই মাগরিবের, নামাজ সালাম পরে একটু নিচে আসলাম, হাঁটাহাঁটি করে চা খেয়ে নাস্তা করে দেন উঠব, উঠে রচনাটা দেন ধরবো। ওকে, তাহলে এসে রচনাটা নোট করছিলাম শেষের দিকে, বাট এই যে আমাদের খালা আজকেও নাকি তার পায়ে ব্যথা, এক একদিন এক এক রকম ব্যথা, এক এক রকম অসুখ, যাই হোক বেচারে আসেনি, ফোন দিয়েছিল, তো 10:30 অলমোস্ট গিয়ে একটু খেয়ে আসি। এই যে সেদিনে শুরু হওয়া বিয়েটা এখনো শেষ হয়নি, যাই হোক আমরা এই যে বেকার কমিটির সভাপতি আমি আর এই যে সেক্রেটারি দুজনে যাচ্ছি খেতে। সুন্দর লাইটিং। এসে কিছুক্ষণ রেস্ট করে রচনাটা নোট করা শুরু করেছিলাম, রচনাটা নোট করা শেষ, এখন বাংলাদেশ অ্যাফেয়ার্স 6 অধ্যায়টা পড়ব। অলরেডি 2:30 বেজে গিয়েছে, আমার বাংলাদেশ বিষয় বলেই 6 অধ্যায় রানিং, 3 ভাগের 2 ভাগ হয়েছে বলা যায়, যাই হোক বাকিটুকু করার ট্রাই করি, বেশি রাত হয়ে গেলে সকালে উঠতে দেরি হয়ে যায়, ভেবেছি এটা শেষ করেই ঘুমাই, ফাইনালি শেষ করে ফেললাম। যাক, গতকালকে রিল্যাক্সেশন ডে এর জন্য যে গ্যাপটা পড়েছিল আজকে রিভেঞ্জ নিলাম, আজকে ভালো একটা পড়াশোনা হলো আলহামদুলিল্লাহ, বলেছিলাম যে আজকে রিভেঞ্জ নেব যেভাবেই হোক গতকালের, তো নিয়েছি, নিউজ দেখে ফেললাম, আর বাংলাদেশ অ্যাফেয়ার্সের 6th চ্যাপ্টার শেষ। এখন বাজে 3:15 অলমোস্ট, সো ঘুমিয়ে যাই না হলে আবার সকালবেলা উঠতে পারবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে কালকে ইনশাআল্লাহ।